লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম এই সভায় সভাপতিত্ব করেন। হাসান মাহমুদ আহমেদ জানান, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের HE মোহাম্মদ ইমরান। রেলপথে পণ্য পরিবহন, ডিজিটাল মেশিন স্থাপন, যাত্রী পারাপার সহ বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয় ওই সভায়।